आज चर्चार वस्तु रहेछ गुप्त अंक मालिकार जहाँ वर्णित अहिले गुप्त अंक कन् गुप्त अंक आ गुप्त अंक विषय जाँदा पूर्वहरू आउँ गए जिनिस मैले बाबा क्लियर गरेको चाहिँ मालिकार वर्णित अहिले द्वादश गोपाल विषयले जहाँ आमर कि रिसर्च द्वादश गोपाल गोपा अन्यतम सि आउ केही नुन सिचन सबै प्रिय काहुबाबा कन् किसियत जय जगन्नाथ आमर जो প্রতী পঞ্চসভা যদি আপনার দ্বাদশ গোপাল দেখবে তাহলে সমস্ত বারো জন গোপাল অনুষ্ঠান আচ্ছা আচ্ছা অচ্যুতকর বার জন ছেলে জন লে বলরাম দাস বার জন লে জন লে জগন্নাথ দাস বারো জন লেমি ষাটে জন ষাটে জন আচ্ছা তেম করে দ্বাদশ গোপাল কাম কোণ প্রতী যুগরে আপনার যদি দেখবে জগন্নাথ মহাপ্রভুক ভগবান কৃষ্ণ যেত আসলে সে তাঁর দ্বাদশ গোপাল বার জনকি খেলা লীলা করতে কোটি বৃন্দাবন 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 বন বন অ সে মু যাওনি সেই মহাপুরুষ অচ্যুত সত্য যুগের আসলে তৃতীয় আসছেন দ্বাপর আসছেন কড়ি আসছেন সেই পঞ্চা জগন্নাথ সহ সত্যের লে তৃতীয় আসলে দ্বাপর আসলে কড়ির যুগ আসছেন এবং আসি লীলা করছেন আচ্ছা মাহাত্মা এইটি कुंडी संहिता कुंडी संहिता अच्युतानन्द महापुरुष लक्षे चौराशी हजार ग्रन्थहरू गोटि ग्रंथर नाम हुन्छ कुतास ग्रन्थले सिक्स भरत दास अच्छा अनेक बाराम दासु देखिएर यहाँ भरत दासु तपाईँ म जाने जति बेला पञ्चाखा मध्य अन्यतम अच्युत श्री अच्युत मालिक विषय कलि आगत भविष्य विषयले प्रश्न श्री रामदास ଲେଖୁଥିଲେ ଭରତ ନା ଠିକ ସେଇଟା ସେଇ ଯୋଉ ଭରତ ଦାସ ଇଏ ଯାହା କହୁଥିଲେ ତା ମଧ୍ୟ ଲେଖିଥିଲେ ଅନେକ ଗ୍ରନ୍ଥ ଲେଖିଛନ୍ତି ମୁଁ ଗୋଟିଏ ଗ୍ରନ୍ଥର ନାମ କହୁଛି କଳିତାଣ୍ଡବ ଗୀତା କଳିତା ଶୁଣରାମଚନ୍ଦ୍ର ହେତୁଟି ଜହି ଅର୍ଥ ବୁଝାଇ ବହି ବାର ଆଠ ଅଙ୍କ କରି ରଖିବୁ ଡାହାଣ ଅଙ୍ଗରେ ତାକୁ ଯଖିବୁ ଏ କଥା ରାମକୁ ସେ କହୁଛନ୍ତି ଆଚ୍ଛା কল বাৰ অৰ্থিক সেই কৈছিল বাৰ গোটেই অংক দুই অংক শুনে নামক দিব তিনিটা শূন্যেলে সংখ্যা হ'ব দুই হাজাৰ আচ্ছা যেতিয়া দুই হাজাৰ সময় আচিব এক অংগৰে দেখিব দেখিব সৈতে এক যোগ গ'লে সংখ্যা হ'লে দুই হাজাৰ এক আচ্ছা যেতিয়া দুই হাজাৰ এক সময় আচিব কণ হ'ব ন পঞ্চক লীলা ঠাবে ঠেবে প্ৰচাৰ হ'ব আচ্ছা আপোনাৰ দেখন্তু উনৈছশ অনত মছাৰত্যা অপঞ্চশ এতিয়া জানে নাই মালিকাৰ বিশেষ প্ৰচাৰ প্ৰচাৰ হৈ না লোক এমি কৈছিল হাঁ অত লাগে কিন্তু গ্ৰন্থ লেখা হৈ যায় পাঁচশ বৰ্ষ আগুৰু পাঁচশ বৰ্ষৰ আগুৰু কিন্তু পঞ্চশা গ্ৰন্থ এতিয়া প্ৰচাৰ প্ৰচাৰ হৈ যাব উনৈশ অনশত মচা বা আছিল বা পৰৱৰ্তে দুই হাজাৰ এক ঠাৰু গ্ৰন্থ চাৰিআডে প্ৰচাৰ হৈ গ'ল বাবা আমাৰ বি গোটেই ৰৈছে প্ৰয়াস আজি যা কি পঞ্চশা মানৰ দ্বাৰা লিখিত লক্ষ লক্ষ গ্ৰন্থ আজিয়া যা লোকলোচন আছিল পাৰে নাই আজি আমি কেৱল ওচা লেবেলৰ নুহে ভাৰত লেবেলৰ নে বিশ্ব লেবেলি পহঁচা চেষ্টা কৰোঁ বাছ বা এইট স্বাগত যোগ্য কথা তেনে ইয়ে তত্যবন্ধ ইউটুব চেনেল

मध्य मो तरफु अशेष धन्यवाद जनाएँ बाबा आउनु धन्यवाद आपि समोन गरितेबे मेरो पहुँचि आउँछ मत केही फेरै नाँदै त बाबा आउँ कुंडी संहिता विषय कि कुंडी संहिता कुता ग्रन्थले कुता कि काम केत ग्रन्थ रह कुता चारि तेह्र ग्रन्थर अध्याय रह लिपिबद्ध रहेछ म প্রকাশযোগ্য হয়ে নি আমার জন অনেক শাড়শিবট আপনার জাগি অচ্যুতঙ্কর পুয় যে শাড়ি পু পুয় শাড়শিবটরে যে ব্রজগদাধর যা কুয়া যায় সেই জায়গায় অচ্যুতঙ্কর কিছু গ্রন্থ রয়েছে আচ্ছা আচ্ছা কুন্ডী সংহিত যে কুন্দি গ্রন্থ সে কুন্ডী গ্রন্থের মহাপুরুষ সে কুন্ডী গ্রন্থ রচনা করলে কেউটি না আমার শিশু নিকটস্থ ଶିଶୁଆ ପାଖରେ ଗୋଟେ ଗାଁ ଅଛି ଶିଶୁଆ ସାଲେପୁର ନିକଟ ସୁନ୍ଦର ଶିଶୁଆ ସେଇ ଜାଗାରେ ଗୋଟେ କୁଣ୍ଡି ନଈ ଅଛି ରାସ୍ତାରେ ସେଠି ଗୋଟେ ସିଦ୍ଧ ତୁଳସୀ ଚଉରା ରହିଛି ଏ ସେଠି କନକ ଦୁର୍ଗା ମଧ୍ୟ ରହିଛନ୍ତି ସେଠି ରାଜଧାନୀ ଥିଲା ଭୀଷ୍ମକ ଆଚ୍ଛା ଭୀଷ୍ମକ ସେଠି ରାଜଧାନୀ ଦ୍ଵାପର ଯୁଗରେ ଯୋଉ ଭୀଷ୍ମକ ଥିଲେ ଆମର ଭୀଷ୍ମକ ରାଜା ଯିଏକି ଭୀଷ୍ମ କୁଣ୍ଡି ଠାରେ ଯଜ୍ଞ କରିଥିଲେ ଜଳଯଜ୍ଞ କରିଥିଲେ ଆଚ୍ଛା 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 ସେ ଜାଣିଥିଲେ ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତ ଯେବେ ଆସିବେ ସେଠି ଜଳଯଜ୍ଞ ଅଚ୍ୟୁତ କରିବେ ଆଚ୍ଛା সেই স্থানেৰে ক' হৈছিল খালি সি নুহ সেইটো গোটেই ৰুমী বট অমিণী বট আচ্ছা ভীষ্মৰ ঝিয় নাম হ'ল ৰুমী আচ্ছা ভগৱান কৃষ্ণ দ্বপৰ যুগৰে সেই জাগে সেই ৰুমিণীকে হৰণ কৰিলে আচ্ছা 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 হ'লে ৰুকিণী বট আৰু সেই কুণ্ডি নগৰ পাখেৰে গোটেই অঁ বৰ পি আপোনাৰ দেখিব এবাৰ লোক মানে শ্মশানৰে সব শব দা হে গাই ফোপাডুন কিন্তু পাঁচশ বৰ্ষ পূৰ্ব আমি যেত দুই হাজার নাই সেটি গোটে রাস করছিল গুপ্ত অনন্ত রাস লোক অনেক মানে সে গাঁ লোক মানে আসি কলে এ কোণ হবে এ মশাড়ি কোঁ করছ মুি এটা মশা নোহ পাঁচশো বর্ষ পূর্বে এটা হচ্ছে বর পড়া না পড়িয়া কণ বর বেশ সাজি মাধব শেত মূরতী রূপরে করিবে নাট সিদ্ধ বট জহি রহি প্রমাণ শাড় সোলা গুণে অ সেটি সে পাঁচ দিন যাক হয়েছিল সে রাস বিষয়ে কেলা সেইটা হচ্ছে বরপর আচ্ছা ভগবান কৃষ্ণ বর্তমানে যে শ্মশান অপন সে কেন পাখে দেখবে গোটে শ্মশান অবদা হইছে এবং সেই জায়গাটা ভগবান কৃষ্ণকর বরপরি অর্থ ভগবান কৃষ্ণ আজক দ্বাপর যুগরে সেটি বরবেশ হয়েছে আচ্ছা বরবেশ হয়ে নিজে রুকমুণীকে হরণ করলে এবং সেইটি মুখ সাক্ষী রূপে রয়েছে মা কনক দুর্গা আপনার দেখবে সেই স্থানের কনক দুর্গা আছে সত্য সেইটি রুকুমুণী আসলে আগে বিবাহ প্রথা লাগে ববাহ করবে প্রথমে গ্রাম দেবতী পাখকে মুন্ডিয়া মারাকে যা আচ্ছা রুকুণী সেইটি মুখে সেইটু ভগবান কৃষ্ণ তো কপটিয়া সে উঠে অপহরণ করে নিয়ে গেল আচ্ছা ইয়ে হচ্ছে দ্বাপর যুগর কথা সেই দ্বাপর যুগর কথা কৌ সেই দ্বাপর যুগর যা কৌটি ଭଗବାନ ରାମ ଅଚ୍ୟୁତ କହୁଛନ୍ତି ଏଇ ଦ୍ୱାଦଶ ଗୋପାଳମାନେ କଳିଯୁଗରେ ଅନେକ ସ୍ଥାନରେ ଜନ୍ମ ହୋଇଥିବେ ପଞ୍ଚସଖାଙ୍କର ଷାଠିଏ ଗୋପାଳ ଥିବେ ଏବଂ ଚଉଷଠି ଗୋପାଳ ଥିବେ ଚଉଷଠି ଷୋହଳ ସରଦାର ଥିବେ ଏମିତି ସମସ୍ତେ ରହିକି ଏ ସୁଧର୍ମା ମହାସଙ୍ଗରେ ଅର୍ଥ ଧର୍ମ ସଙ୍ଗରେ ସମସ୍ତେ ସାମିଲ ହୋଇ ସେଇ କୁଣ୍ଡି ନଗରରେ ସେମାନେ ସ୍ଥାନେ ସ୍ଥାନେ ରାସ କରିବେ ଓଡ଼ିଶାରେ ନଅଶହ ଚଉତିରିଶଟା ଜାଗାରେ ହ୍ରାସ ହେବ

এমতি রোড বট রত্ন বট অপর গোটি গোটি বট বিষয়ে কেবি বটর সেটি সেটিকি আমার যাই প্রত্যেকটি বটর করি প্লানিং আজ্ঞা যদি আপন সময় দেবে তবে সে কামি করি আজ্ঞা কিন্তু মু আপনার এত কে চে ওড়িশুষ পঞ্চখাঙ্কর চৌষট্টিটা বট অচ্ছা দ্বাদশ আচ্ছা নয় দ্বাদশ বট নুহ চৌষ গোকর্ণ বট অ এমনি চৌষটির বট অ খন্ডগি আপনার নেবি খন্ডগি গোটা স্থান আছে অট অ খণগি গোটে অ্যামপুর যেটা বর্তমানে কৌশল শ্যামপুর শ্যামপুর নিকটস্থ গোটা আশ্রম অোঠি আশ্রম সে স্থান খুব নিয়ে যাবি কলকি মহপ্রভুঙ্ গোটে গুমফা আছে যেটি কলকি মহপ্রভু পরশুরাম আসি তপস্যা করে ফির মহেন্দ্র করে ফে যাইলে এবার সেটি আশা বাড়ি রয়েছে এবং সে গুমফা এবারবি আপনার সে দিব্য সময় আসুচি আজ্ঞা